বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট আমির হামজা লিমন। আমি নিয়মিত আইন প্র্যাকটিস করি। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই পর্বটি শুরু করলাম। প্রিয় দর্শক, আজকের পর্বে আলোচনার বিষয় নিঃসন্তান ব্যক্তির সম্পত্তি বণ্টন। অর্থাৎ কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় কোনো সন্তান যদি রেখে না যায়, তাহলে এই মৃত ব্যক্তির অর্থাৎ নিঃসন্তান মৃত ব্যক্তির সম্পত্তি কিভাবে বণ্টন করা হবে। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছে, এমনকি আমি প্র্যাকটিস করতে গিয়ে, আমি রেগুলার আইন প্র্যাকটিস করি এবং প্র্যাকটিস করতে গিয়ে দেখি প্রায় মানুষ আমাকে এই প্রশ্নটা করে বসে যে নিঃসন্তান ব্যক্তির সম্পত্তি কিভাবে বণ্টন করা হবে। সেখান থেকে আজকের এই পর্বটি। প্রিয় দর্শক, আপনারা এই বিষয়টি জানার জন্য আমার সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আজকের পর্বের আলোচনার বিষয় নিঃসন্তান ব্যক্তির সম্পত্তি বণ্টন। অর্থাৎ কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় যদি কোনো সন্তান রেখে না যায়, তাহলে উক্ত মৃত ব্যক্তির অর্থাৎ এই নিঃসন্তান ব্যক্তির সম্পত্তি কিভাবে বণ্টন করা হবে। প্রিয় দর্শক, আমি এই সহজ আইন চ্যানেলের মাধ্যমে নিয়মিত আইনের নানা দিক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আপনারা প্রতিটি পর্বের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই বাটনটি অন করে দিবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। মূল বিষয়ে যাওয়ার আগে এখানে কয়েকটি কথা বলে রাখছি। আপনি আপনার সম্পত্তির মালিক যেভাবেই হন না কেন, ওয়ারিশন সূত্রে হন, ক্রয় সূত্রে হন, হেবা সূত্রে হন, দান সূত্রে হন, বিনিময় সূত্রে হন, যেভাবেই আপনি আপনার সম্পত্তির মালিক হন না কেন, আপনার সম্পত্তির মালিক আপনি নিজেই। আপনার সম্পত্তি আপনি যেভাবে খুশি সেভাবে বণ্টন করতে পারবেন, প্রয়োজনে দান করতে পারবেন, প্রয়োজনে বিক্রি করতে পারবেন, উইল করতে পারবেন, হস্তান্তর করতে পারবেন। অর্থাৎ আপনি আপনার সম্পত্তি আপনার জীবন দশায় আপনি যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবেন, অন্য কোনো ব্যক্তির কোনো কিছু বলার নেই। এমনকি আপনার ওয়ারিশগণ বা উত্তরাধিকারগণও কোনো কিছু বলতে পারবে না, কারণ বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী বা বাংলাদেশে প্রচলিত উত্তরাধিকার আইন অনুযায়ী কোনো ব্যক্তি মারা যাওয়ার পরেই শুধুমাত্র তার উত্তরাধিকার সৃষ্টি হয়। কোনো ব্যক্তি জীবিত থাকা অবস্থায় কোনোভাবেই তার উত্তরাধিকার সৃষ্টি হবে না, এবং কোনো ব্যক্তি তার জীবিত থাকা অবস্থায় তার সম্পত্তি সে যেভাবে খুশি সেভাবে বণ্টন করতে পারবে। প্রিয় দর্শক, এখন আমরা মূল বিষয়ে যাব যে কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় যদি কোনো সন্তান রেখে না যায়, অর্থাৎ নিঃসন্তান ব্যক্তির সম্পত্তি কিভাবে বণ্টন করা হবে। কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে বেশ কিছু কার্য সম্পাদন করতে হয়। সর্বপ্রথম তার দাফন কাফনের খরচ। যদি কোনো আত্মীয় স্বজন, মৃত ব্যক্তির আত্মীয় স্বজন যদি দাফন কাফনের খরচ বেয়ার করে, ওকে দ্যাটস ফাইন। নাহলে মৃত ব্যক্তির যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি থেকে দাফন কাফনটি সমাপ্ত করতে হবে। এরপরে দেখতে হবে মৃত ব্যক্তির কোনো ঋণ আছে কিনা, যদি ঋণ থাকে সেই ঋণটিও কিন্তু পরিশোধ করতে হবে। এরপরে মৃত ব্যক্তির যে স্ত্রী রয়েছিল, সেই স্ত্রী যে জীবিত থাকে, জীবিত স্ত্রীর দেনমোহরের টাকা পরিশোধ করা হয়েছে কিনা, যদি করা হয়ে থাকে ওকে দ্যাটস ফাইন। নাহলে মৃত ব্যক্তির যে সম্পত্তি রয়েছে সেখান থেকে কিন্তু দেনমোহরের টাকাও পরিশোধ করতে হবে। এরপরে মৃত ব্যক্তির কোনো ওসিয়ত বা উইল আছে কিনা, যদি কোনো উইল থাকে সেই উইলটাও কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে মৃত ব্যক্তি যদি কোনো সম্পত্তি থেকে থাকে তাহলে এটি বণ্টন করতে হবে, করে নিতে পারবে তার ওয়ারিশগণ। এই বিষয়টা কিন্তু নিঃসন্তান ব্যক্তির ক্ষেত্রেও যেমন প্রযোজ্য, আবার সন্তান যারা আছে তার ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ বলুন বা কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে অবশ্যই এই কার্যক্রমগুলো সম্পাদন করতে হবে। এভাবে কার্যক্রম সম্পাদন করা যাওয়ার পরে তার যদি কোনো সম্পত্তি থেকে থাকে বা সম্পত্তি থাকে সেক্ষেত্রে তার ওয়ারিশগণ সেটি বণ্টন করে নিতে পারবে। তাহলে আমরা এখন মূল বিষয়ে যাচ্ছি যে নিঃসন্তান ব্যক্তির সম্পত্তি কিভাবে বণ্টন করতে হবে। সর্বপ্রথম দেখতে হবে এই যে নিঃসন্তান ব্যক্তির স্ত্রী আছে কিনা, অর্থাৎ যে ব্যক্তিটা মারা গিয়েছে নিঃসন্তান ছিল, সে ব্যক্তি যদি পুরুষ হয় সে দেখতে হবে তার স্ত্রী আছে কিনা। যদি স্ত্রী জীবিত থাকে তাহলে স্ত্রীকে চারের এক অংশ দিয়ে দিতে হবে। যদি সন্তান থাকতো, আপনারা জানেন, তাহলে আটের এক অংশ পেত। যেহেতু সন্তান নাই, নিঃসন্তান, সেহেতু স্ত্রীকে কী করতে হবে, আপনার হচ্ছে চারের এক অংশ স্ত্রীকে দিয়ে দিতে হবে। চারের এক অংশ দিয়ে দেওয়ার পরে তারপরে অন্যান্য অংশীদারদের কাছে বা অন্যান্য উত্তরাধিকারীর কাছে যেতে হবে। এরপর দেখতে হবে যে মৃত ব্যক্তির বাবা মা অথবা দাদা জীবিত আছে কিনা। যদি মৃত ব্যক্তির বাবা মা জীবিত থাকে এক্ষেত্রে সর্বপ্রথম মায়ের কাছে যেতে হবে। মাকে কী করতে হবে, তিনের এক অংশ দিয়ে দিতে হবে। এখানে কিন্তু একটা কোশ্চিন রয়েছে যে মৃত ব্যক্তির ভাই যদি একের অধিক হয়,
মৃত ব্যক্তির ভাই বা বোন যদি একের অধিক হয় তাহলে কিন্তু মায়ের অংশটা আবার কমে যায়, তখন কিন্তু মায়ের অংশ মা আবার ছয়ের এক অংশ পাবে। অর্থাৎ মৃত ব্যক্তির ভাই যদি একের অধিক হয় তাহলে মা পাবে ছয়ের এক, আর মৃত ব্যক্তির ভাই যদি একজন হয় তাহলে মা পাবে তিনের এক। এই মৃত ব্যক্তির স্ত্রীকে চার এক অংশ দিয়ে দেওয়ার পরে, মৃত ব্যক্তির মাকে অংশ দিয়ে দেওয়ার পরে দেন অবশিষ্ট সম্পত্তি কে পাবে? মৃত ব্যক্তির বাবা পাবে। এখন দেখা যায় যে মৃত ব্যক্তির বাবা জীবিত নেই, তাহলে কে পাবে? মৃত ব্যক্তির দাদা পাবে। এখন দেখা গেল মৃত ব্যক্তির বাবাও নেই দাদাও নেই, তাহলে কী পাবে? মৃত ব্যক্তির ভাই বোনরা পাবে। এভাবে সাধারণত নিঃসন্তান ব্যক্তির সম্পত্তি বণ্টন করা হয়ে থাকে। আমি এখন একটু আগে বলেছি কিন্তু পুরুষ ধরে, নিঃসন্তান ব্যক্তি যদি পুরুষ হয় এভাবে বলেছি, আর নিঃসন্তান ব্যক্তি যদি মহিলা হয় তার সম্পত্তিও কিন্তু এভাবে বণ্টন করতে হবে। কারণ সম্পত্তি বণ্টন করার ক্ষেত্রে পুরুষ বা মহিলাকে আলাদাভাবে দেখা হয় না, সম্পত্তি বণ্টন করার ক্ষেত্রে নিঃসন্তানকে ধরা হয় মৃত ব্যক্তি। মৃত ব্যক্তি পুরুষও হতে পারে, মৃত ব্যক্তি মহিলাও হতে পারে। অর্থাৎ মৃত ব্যক্তিকে ধরেই সাধারণত সম্পত্তি বণ্টন করা হয়। মৃত ব্যক্তির ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। মৃত ব্যক্তি যদি মেয়ে হয় তাহলে তার স্বামী যদি জীবিত থাকে তার স্বামীর অংশটি তাকে দিয়ে দিতে হবে। তারপরে তার অন্যান্য ওয়ারিশ, তার মা থাকলে মাকে দিয়ে দিতে হবে, বা বাবা থাকলে বাবাকে দিয়ে দিতে হবে, বাবা না থাকলে দাদাকে দিতে হবে, বাবা বাবার দাদা কেউ না থাকলে তার ভাই বোনদের দিয়ে দিতে হবে। অর্থাৎ পূর্বে যেভাবে বলেছি সেই একইভাবে যে রেশিও আছে সেই রেশিও অনুযায়ী মৃত ব্যক্তির অংশীদারদের সম্পত্তি দিয়ে দিতে হবে। প্রিয় দর্শক, তাহলে আজকে এই পর্বের মাধ্যমে আলোচনা করলাম নিঃসন্তান ব্যক্তির সম্পত্তি কীভাবে বণ্টন করতে হয়। অর্থাৎ কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় যদি কোনো সন্তান রেখে না যায় তাহলে উক্ত মৃত ব্যক্তির সম্পত্তি কীভাবে বণ্টন করতে হবে। উক্ত মৃত ব্যক্তির সর্বপ্রথম দেখতে হবে তার স্ত্রী আছে কি না, যদি স্ত্রী থাকে তার স্ত্রীর অংশ চারের এক অংশ দিয়ে দিতে হবে। এরপর দেখতে হবে মৃত ব্যক্তির বাবা মা আছে কিনা, যদি বাবা মা থেকে থাকে সর্বপ্রথম মায়ের কাছে যেতে হবে, মাকে তিনের এক অংশ দিয়ে দিতে হবে। এক্ষেত্রে একটু নিয়মটা ভিন্নতা এসেছে, যদি মৃত ব্যক্তির ভাই একের অধিক হয়ে থাকে তাহলে মায়ের অংশটা কমে যাবে, মা ছয়ের এক অংশ পাবে। অর্থাৎ যদি মৃত ব্যক্তির ভাই একজন হয়, ভাই বোন যদি একজন হয়, ভাই অথবা বোন যদি একজন হয় তাহলে মৃত ব্যক্তি তিনের এক অংশ পাবে, ভাই বোন যদি একের অধিক হয় মা ছয়ের এক অংশ পাবে। অবশিষ্ট সম্পত্তি কে পাবে? মৃত ব্যক্তির পিতা পাবে। মৃত ব্যক্তির পিতা জীবিত না থাকলে মৃত ব্যক্তির দাদা পাবে। এক্ষেত্রে দাদা আর পিতা যদি একই সঙ্গে জীবিত থাকে দাদা কিন্তু বঞ্চিত হবে, পিতা দাদাকে বঞ্চিত করবে। আবার দেখা গেল মৃত ব্যক্তির দাদাও নেই মৃত ব্যক্তির বাবাও নেই, সেক্ষেত্রে মৃত ব্যক্তির ভাই বোনরা এসব অবশিষ্ট সম্পত্তি পাবে। প্রিয় দর্শক, পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আইনগত মতামত থাকলে বা আইনগত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন, আইন জানবেন, আইন মানবেন, ঝামেলামুক্ত জীবনযাপন করবেন। আল্লাহ হাফেজ।